अरे मैडम को तो कोई से किया चुप मेरे गली क्या मैडम के अमन टुनटुनी पाखिर मत कथा कय लज्जाय আমার মাথা কেটে জানিস ওই স্কার্ট পরা मैडम के সবাই নাম দিয়েছে টুনটুনির ছাও চুপ করবে কেন আমরা কি मैडम के ভয় পাই নাকি मैडम সাইজ দেখে উনারে আমার मैडम কইতে ইচ্ছাই করে না কি এত বড় কথা আমার নামে আজেবাজে মন্তব্য করা হচ্ছে না না मैडम মন্তব্য না আমরা আপনার প্রশংসা করি मैडम আপনি তো আমাদের আদর্শ मैडम আপনার মতো সুন্দরী मैडम শহরের আর কোনো কলেজে मैडम আপনাকে স্কার্ট আর টপ তো যা লাগছে না একেবারে দারুণ তুমি বেশি বেশি বলছো কত বেশি বললো না তো যাও এখন ক্লাসে যাও আসি বাই বাবা কোন এক চড়ুই পাখির মতো কখন এসে পিছে খাড়াইছে টেরি পাই না যাও শালা তোদেরকে আমি এত করে বোঝাতে চাইলাম ম্যাডাম পেছনে আর তোরা বকবক করেই যাচ্ছিস যত পাম্পটি আছে সবই তো ম্যাডামকে দিয়ে ফুলিয়ে দিলে नहीं दोस्त राजू योर गुड नेम अरे सुनुन मिस लाइली अच्छा अच्छा लाइली ना हम जोस्ना सालेहा मालेहा ए जाती एकटा किछु होबे शट अप এরকম জঘন্য নাম আমার না তোমার সুন্দর নামটা জানতে চাই মিস বিউটিফুল নাম দিয়ে তোমার কোনো কাজ নেই মিস্টার খ্যাত करेक्ट আরে শেক্সপিয়ার বলেছেন নামে কি আসে যায় থাক নাম না বলো বন্ধু তো হতে পারি তুমি কলেজে প্রথম এসেছো আমি তোমার বন্ধু হতে চাই মিস বিউটিফুল আজেবাজে কোনো ছেলের সাথে আমি বন্ধুত্ব করি না মিস্টার খ্যাত You understand? Better understand. Bak bakum, bak bakum. Are tokhoni koisilam, oi mayare tu khachai bondi korte parbi na. Ekhon insult hoili to. Ajke amader porar bishoy hocche. Adunikota o nari স্বাধীনতা নিয়ে. এই সম্পর্কে এই সম্পর্কে কিউ বলো আধুনিকতা ও নারী স্বাধীনতা সম্পর্কে তোমার কি মতামত এই আধুনিকতার যুগে নারী স্বাধীনতা অপরিহার্য নারীকে পুরুষ শাসিত সমাজে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায় এই আধুনিক সমাজে তা চলতে দেওয়া যায় না মনে হয় পল্টন ময়দানে ভাষণ দিচ্ছে বিউটিফুল আর বলো নারী এটা করতে পারবে না ওটা করতে পারবে না এই কাপড় পরতে পারবে না ওখানে যেতে পারবে না এই কেমন দেওয়াজ অথচ আল্লাহ নারী পুরুষ সবাইকে একভাবে সৃষ্টি করেছেন নারী একটু হাতাকাটা জামা পরলেই পুরুষের চোখ কপালে উঠে যায় নারী একটু শর্ট স্কার্ট পরলেই পুরুষেরা ঘামাতে শুরু করে নারী একটু ফ্যাশন করলেই পুরুষেরা বলে গেল গেল সমাজ গেল খুব ভালো বলেছো না ম্যাডাম, মোটেও ভালো বলেনি। রাবিশ। আমরা নারীদের সম্মান করি, নারীদের পেটে আমাদের জন্ম, তারা আমাদের মায়ের জাতি, সম্মান করি, কিন্তু নারীদের গায়ে বিন্দু মাত্র আঁচ লাগতে দেই না, তাদের সম্মানের সাথে ঘরে বসিয়ে রাখি। কিন্তু বর্তমান সমাজের আধুনিক নারীদের সেটা পছন্দ না। নারী দেহ প্রদর্শনে কোনো সৌন্দর্য নেই ম্যাডাম, ঢেকে রাখার মধ্যে আছে শালীনতা। আধুনিকতার নামে এই নগ্নতা চলতে দেয়া যায় না। নারীকে নারী সাজেই ভালো লাগে, পুরুষের সাথে তাদেরকে মানায় না। যেমন কাকের মুখে কোকিলের ডাক মানায় না। সুন্দর প্রকাশের মাঝে কোনো অশালীনতা নেই। যারা অসুন্দর তারাই এসব কথা বলেন, নারীকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চান। না না মিস বিউটিফুল, পুরুষেরা নারীকে ঘরে বন্দি করে রাখতে চায় না, ভালোবাসায় বন্দি করে রাখতে চায়। ঘন্টা বেজে গেছে, ক্লাস আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে, বাই। মাইয়া মানুষের এত রাগ থাকা ভালো না, একটু রাগ কমিয়ে হেসে থাকাও মিস বিউটিফুল। বাদুর দেখলে কারো হাসি আসে না, রাগী হয় মিস্টার খ্যাত। বিউটিফুল, বাকবাকুন, ও তোকে বাদর বলে গেল, আর তুই কইলি বিউটিফুল। আমার নাম রাজু, আমি হারতে শিখিনি, জয় করতে শিখেছি। ওর ভালোবাসা আমি জয় করে নেবই। না মিস্টার খ্যাত, মিস্টার ছোট লোক, ক্লাসে তুমি আমাকে যেভাবে অপমান করেছ তার উচিত শিক্ষা তোমাকে দেবই। নাম আমার ইভা। বিউটিফুল, এখানে কি চাও? দেখছো না ফাংশনের জন্য আমরা নাচ প্র্যাকটিস করছি? তাই তো দেখতে এলাম, কিন্তু তুমি যেভাবে নাচছো এটাকে নাচ বলে না, ফিজিক্যাল এক্সারসাইজ বলে। ও, তুমি আমার সাথে নাচের চ্যালেঞ্জ করতে এসেছো? আমাদের সাথে নাচের চ্যালেঞ্জ করতে এসেছে? মেয়ে মানুষের সাথে আমি চ্যালেঞ্জ করি না। তারপরও আমি বলতে চাই, তুমি যেভাবে নাচছো এটাকে নাচ বলে না, পিটি বলে। পিটি? শাট আপ। কথায় বলে মুরগি নাকি তার বাড়িতে বেশি কক কক করে। আমগো দোস্তের লগে নাইচা, কিন্তু তুমি পারবা না। ওনার দোস্ত নাচবে আমার সাথে। এই যে মিস্টার খ্যাপ, আমার নাচের সাথে তাল মেলাতে গেলে মুখ ফুবড়ে হোঁচট খেয়ে পড়ে যাবে, কোমর বেঁকে যাবে। চাপাবাজি রেখে এবার নাচ শুরু করো। ঠিক আছে, শুরু হোক নাচ। তখনই বলেছিলাম পারবে না মিস্টার খ্যাত। চাইলাম জল, পাইলাম শরবত। তুমি যা চেয়েছো আমি সব দিয়েছি, এবার বলো আমাকে কবে বিয়ে করবে? বিয়ে? আমি বিয়ে করব তোমাকে? ছি 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 ছি, কি সব নোংরা কথাবার্তা বলছো তুমি। নোংরা কথা নয়, বিয়ে হচ্ছে পবিত্র কথা। তুমি আমার সর্বনাশ করেছো, এবার বিয়ে করে সর্বনাশের হাত থেকে আমাকে আর এক হাজার। তুই খবর কি? একটা জব্বর খবর দিতে এলাম, কলেজে একটা নতুন মাইয়া আইছে। বলিস কি? তুই? নাম কি? ইভা। ইভা ভা 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 চাইলাম জল পাইলাম শরবত, তাহলে তো ইভা শরবত খেয়ে দেখতে হয়। ববি তুই যা, আমি একটু হিসু করে আসি। আচ্ছা তুই যা। এটা মহিলা টয়লেট, আর এটা তো পুরুষ। কি ব্যাপার? হ্যাঁ দেখুন না, উনি মহিলা টয়লেটে ঢুকে বসে আছে। আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার। আরে না না দেখো প্লিজ, আরে এটা তো মহিলা টয়লেট, পুরুষ টয়লেটই ছিল। প্লিজ এটা তো পুরুষ টয়লেট। হ্যাঁ পুরুষ টয়লেট। হ্যাঁ আপনার চোখ দুটি কি অন্ধ মিস্টার খ্যাত? সাইনবোর্ডটা দেখেননি? আমি তো। হ্যাঁ দেখবেন কি করে? আপনি তো মিস্টার খ্যাত, আপনার স্বভাব চরিত্রটাই এমন, আপনি এত জঘন্য চরিত্র। তুমি নোংরা চরিত্রের ছেলেপেলেরা কলেজে থাকলে এই কলেজে লেখাপড়া করা যাবে না। এই চল প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেই। শুনুন, শাট আপ। হোয়াট? কি বলছো তোমরা? জি স্যার। রাজু জি 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 এসব কি স্যার? চুপ, এটা কলেজ, নোংরামি করার জায়গা নয়, এখানে মানুষ গড়া হয়। তোমার এই নোংরা স্বভাব চরিত্রের জন্য আমার কলেজের পরিবেশ নষ্ট হোক, এটা আমি কিছুতেই হতে দেব না। শোনো রাজু, প্রথমবারের মতো বলে তোমাকে ক্ষমা করে দিলাম। ফার্দার তোমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে তোমাকে আমি কলেজ থেকে বহিষ্কার করব, সেই সাথে পুলিশে হ্যান্ড ওভার করবো। কথাটা মনে রেখো। নাও গো আউট। যাও তোমরা ক্লাসে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।